আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বার্লির স্বাস্থ্য উপকারিতা নিয়ে। আগে জ্বর হলেই বহু বাড়িতে ভাত বন্ধ করে শুধু বার্লি খাওয়ার প্রচলন ছিল, কারণ জ্বর হলে দেহের উত্তাপ বেড়ে যায়, তা নিয়ন্ত্রণে আনতে বার্লির যথেষ্ট ভূমিকা রয়েছে। এখন অবশ্য সেসব নিয়ম আর নেই, কিন্তু বার্লির গুরুত্ব একটুও কমেনি। পুষ্টিবিদদের মতে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বার্লি পানিতে ফুটিয়ে খেলে ওজন ঝরানোর পাশাপাশি তা ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখে এবং কিডনির স্বাস্থ্যও ভালো রাখে। এখন চলুন জেনে নেওয়া যাক বার্লির স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টি গুণাগুণ। এক, হজমে সহায়ক। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে বার্লি ভেজানো পানি। পুষ্টিবিদদের মতে বার্লিতে ফাইবারের পরিমাণ অনেকটাই বেশি, তাই এই পানি খেলে অন্ত্রের স্বাস্থ্যও ভালো থাকে। দুই, শরীর ঠান্ডা রাখে। দেহের অভ্যন্তরীণ উত্তাপ বেড়ে গেলে শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়। গরমে শরীরে পানির ঘাটতি হয়, ফলে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। এই সময় পানি বা বাজারজাত পানীয়র উপর ভরসা না করে বার্লির পানি খেয়ে দেখতে পারেন। তিন, কিডনি ভালো রাখে। মূত্রনালীতে সংক্রমণ এবং কিডনি স্টোনের মতো সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন বার্লি ভেজানো পানিতে। শরীরে পানির চাহিদা পূরণ করে দূষিত পদার্থ দূর করা সব কিছুই কার্যকর বার্লি ভেজানো পানি। চার, ওজন ঝরায়। ওজন ঝরাতে যত কষ্টই করুন না কেন, কোনো কাজই হবে না যদি বিপাক হার উন্নত না হয়। বিপাক হার ভালো হলে তার প্রভাব পড়ে শরীরবৃত্তিও নানা কাজে। এক্ষেত্রে বার্লি ভেজানো পানি বিশেষ উল্লেখের দাবি রাখে। পাঁচ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। বার্লিতে রয়েছে বিটা গ্লুকান নামক সহজপাচ্য একটি ফাইবার, যা রক্তে উপস্থিত অতিরিক্ত শর্করা শোষণে বাধা দেয়। হঠাৎ মিষ্টি খাওয়ার প্রবণতা কমিয়ে দিতে পারে এই বার্লি ভেজানো পানি। ছয়, শরীরকে দুইভাবে বিষমুক্ত করতে পারে বার্লির চা। এটি রক্ত পরিশুদ্ধ করে। এতে পাইরাজিন নামের বিশেষ উপাদান আছে যা রক্ত সঞ্চালন উন্নত করে। এটি লিভার বা যকৃতের জন্যও ভালো। যকৃৎ থেকে বিষাক্ত উপাদান দূর করতে পারে বার্লির চা। সাত, বার্লির পানি বা বার্লির চা ঔষধের মতো কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্টপূর্ণ এই চা প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রতিরোধী হিসেবে কাজ করে। হাই ফাইবার বা উচ্চ আঁশযুক্ত বার্লি চায়ে ভিটামিন ও খনিজ পাওয়া যায়, যা কোষের ক্ষতি ঠেকাতে পারে। ক্যাফেইনযুক্ত পানীয়র চেয়ে মেজাজ ভালো করতে বার্লি চা দারুণ বিকল্প হতে পারে। আট, হজম বাড়াতে সাহায্য করে বার্লির চা বা বার্লি ভেজানো পানি। এটি অন্ত্রের নড়াচড়া বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে, পাকস্থলী পরিষ্কার রাখে। এটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে বলে বদহজম, বুক জ্বালা ও পেটের সমস্যা থেকে মুক্তি দেয়। নয়, সর্দি কাশি ঠেকাতেও বার্লির চা উপকারী। গলা ব্যথা, নাক বন্ধ হওয়া সহ সর্দি কাশির প্রাকৃতিক ঔষধ হতে পারে বার্লির চা। বার্লির পানি কিভাবে তৈরি করবেন? পানি দিয়ে বার্লি ধুয়ে আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখুন। পরের দিন বার্লি ভেজানো পানি ফোটাতে থাকুন। আধ ঘন্টা পর মিশ্রণ ঘন হয়ে এলে আগুন বন্ধ করে দিন। বার্লি ছেঁকে নিয়ে এই মিশ্রণে কয়েক ফোঁটা লেবুর রস বা পুদিনা পাতা মেশাতে পারেন। চাইলে মধু বা গুঁড়ো মেশাতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে এই বার্লি বা জব ভেজানো পানি খেতে পারলে সবচেয়ে বেশি উপকার পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন প্রতিদিন আরও নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।